সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জুবাইর আছি আপনাদের সাথে বাংলাদেশ থেকে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো, আপনি যদি 2022 সালে রাশিয়া থেকে 1 টাকা নিয়ে ভারতে আসেন, তাহলে আপনি ভারতীয় টাকায় কত টাকা পাবেন। আপনি যেভাবে ভারতে বসে ভারতীয় মুদ্রাকে টাকা বা রুপি বলে থাকেন, ঠিক একইভাবে কিন্তু রাশিয়ান যে মুদ্রা রয়েছে, সেই রাশিয়ার মুদ্রাকে বলা হয় রুশ রুবল। আপনি যদি 2022 সালে রাশিয়া থেকে 1 রুশ রুবল নিয়ে ভারতে আসেন, তাহলে আপনি পাবেন শুধুমাত্র 72 পয়সা ভারতীয় টাকায়। আপনি যদি 100 রুশ রুবল নিয়ে ভারতে আসেন 2022 সালে, তাহলে আপনি পাবেন 72 টাকা 6 পয়সা। আপনি যদি 2022 সালে 1000 রুশ রুবল নিয়ে ভারতে আসেন, তাহলে আপনি পাবেন 720 টাকা 56 পয়সা। বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন টাকা রিলেটেড আর অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য।